জেগে আছো জলদি একে আমরা তো একভাবে জেগে আছো বলো না সবাকে ঘর থেকে বের করে একভাবে জেগে আছো বলো না তোমরা বেরিয়ে যাও জেগে গ্যাস গ্যাস সব অফ করে দাও ঘর থেকে আমরা বাচ্চা থেকে জন্ম করি কোনোদিন দেখি কোনোদিন দেখি এই প্রথম দেখলাম আজকে দাদা ঘটনাটা ঠিক কি ঘটে বেরিয়ে থানায় খবর দেয় এবং খবর দেওয়ার পর ওখান থেকে ফায়ার ব্রিগেড খবর দিয়ে প্রায় পাঁচটা দমকল লেগেছে নেওয়া এখানে তো প্রচুর পরিমাণে কালী পুজো গুলোকে বাজি ছিল বাজি ভেতরে পুরো মাল পুরোটাই পুড়ে গেছে কিছুই নেই মানে একদম 100% পুড়ে গেছে সম্প্রতি উত্তরপাড়া দু একদিন আগে একটি সোনার দোকানে আগুন লাগে আজকে এই ঘটনা কি মনে হচ্ছে অগ্নি নিরাপণ ব্যবস্থার কিছু খামতি ছিল বড়সড় দুর্ঘটনা হাত থেকে কি লক্ষা কি মনে হয় মোটামুটি আপাতত মানে কোনো মানুষজনের কোনো ক্ষতি হয়নি আশপাশের কোনো ক্ষতি হয়নি দোকানটা পুরো ড্যামেজ হয়ে গেছে পুরোটাই নষ্ট হয়ে গেছে নতুন করে আবার আপনার নাম বাইক নিয়ে যাচ্ছে তাদের মাথায় ফাটছে এরকম অনেক বাজি ফেটেছে কেন হঠাৎ করে কি মনে হচ্ছে প্রচুর পরিমাণে বাজি মজুদ রাখা হয়েছিল হ্যাঁ বেচার জন্য তার জন্য কি যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল আগুন নেভানোর বা এই ধরনের হ্যাঁ তার দমকল এসেছে এই ঘটনা কি আপনারা আতঙ্কিত আমরা জানি না আমরা আমাদের ও লোক তুলে নিয়ে গেল কতক্ষণ ধরে আগুন সেরা জানি না যে আজটা থেকে আগুন লেগেছে আর নিয়েছে আগুন ও ছটা এই আগুন লাগায় লাগলো আপনারা তো কি চিন্তিত আপনারা তো আশেপাশে থাকেন হ্যাঁ আমরা আশেপাশে থাকি আমরা সব ঘুমিয়ে ছিলাম তো আমরা সব শুয়ে ছিলাম আপনার নাম আমার নাম পোনা সাউ কি ভয় ঠিক বলো বই আমার গেলে বাড়ি ঘর ছিল ইন্ডিপেন্ডেন্ট ছিল আগুন লেগে বই ছিল আমরা সব বাড়ি পালিয়ে গেছে সব আমাদের ঘর মানে পুরো জড়িয়ে গেছে আমাদের রাত্রিবেলা নিঃশ্বাস নিতে অসুবিধা হয়েছে আমি মাকে বললাম যে কি হয়েছে একটু দেখো না তো দেখছি যে আমরা বাইরে বেরিয়ে এসে দেখছি যে জ্বলছে বাইরে বেরিয়েছি দেখছি কি অলরেডি ধুম মানে দমকল টমকল এনে রেডি করে রেখে আছে এতে দেখে আপনারা খুব আতঙ্কিত হয়ে পড়েছিল হ্যাঁ খুব জোর কি মনে করেন বারবার উত্তরপাড়ায় এই আগুন লাগার ঘটনা ঘটছে একটু হলেও কি সাবধানতা করা উচিত ভালো হয় ওকে কত বাজি ছিল মোটামুটি কি করে জানি না আপনার নাম প্রত্যেক বছর আমার নাম শিবশঙ্কর সাউ উনি তো প্রত্যেক বছরই বাজে